আপনার দেখছেন জি বাংলা মোটিভেশন চ্যানেল, আপনার জীবন বদলে দেবে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখিয়েছি একজন সফল মানুষ হতে গেলে তার কি কি গুণ থাকা দরকার। তো ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট করব, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে প্রথম পাওয়ার জন্য। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। সফল মানুষ হতে গেলে প্রথমে যেটা দরকার সেটা হলো ভালো আচরণ। আপনি যেভাবে মানুষকে দেখবেন সাধারণত মানুষ আপনাকে সেভাবেই দেখবে। আপনি যেভাবে মানুষের সাথে আচরণ করবেন সাধারণত মানুষও আপনার সাথে সেই রকম আচরণ করবে। তাই বলবো একজন পারফেক্ট সফল মানুষ হতে গেলে প্রথমে যেটা দরকার সেটা হলো ভালো আচরণ। নাম্বার টু, কাজের প্রতি আগ্রহ। আপনার যদি কোনো কাজের প্রতি ভালো লাগা থাকে, আগ্রহ থাকে যে আমি এই কাজটা করব, তাহলে দেখবে সেই কাজটা অনেক ইজি হয়ে যাবে। সফল মানুষরা কাজকে ভয় পায় না, তারা তাদের ভালো কাজের জন্য আজ সফল মানুষের পরিচয় দিয়েছে। নাম্বার থ্রি, সময়ের অপচয় না করা। সময় এমন একটা জিনিস যে সময় একবার চলে যায়, তার কোনো দিন ফিরে আসে না, তাই সময়ের অপচয় করলে চলবে না। আমরা কোনো কাজ আজ নয় কাল করব এই ভেবে আমরা কাজটাকে ফেলে রাখি, তাই আমরা কোনো কাজে সফল হতে পারি না। কিন্তু সফল ব্যক্তিরা সময়ের অপচয় করে না, তারা কোনো কাজ কাল করব করে করে ফেলে রাখে না, তাই তারা সফল হয় বিভিন্ন কাজে। নাম্বার ফোর, জীবনের লক্ষ্য স্থির করা। আমরা আমাদের জীবনে সফল না হওয়ার প্রধান একটি কারণ হলো লক্ষ্য স্থির করি না। তাই তোমাকে প্রথমে তোমার জীবনের লক্ষ্য স্থির করতে হবে। সফল ব্যক্তিরা আগে তাদের জীবনের লক্ষ্য স্থির করে নেয়, তারপর সেই লক্ষ্য পূরণের জন্য ঝাঁপিয়ে পড়ে, তাই তারা একজন সফল ব্যক্তি হিসাবে নিজেদের প্রমাণ করে দেখিয়েছে। নাম্বার ফাইভ, নিজের প্রতি বিশ্বাস। শুধু জীবনের লক্ষ্য স্থির করলে হবে না, সেই কাজটাকে পূরণ করতে গেলে যেটা প্রথমে দরকার সেটা হলো নিজের প্রতি বিশ্বাস যে আমি এই কাজটা করতে পারবো। সফল মানুষরা তারা তাদের নিজেদের সম্পর্কে পুরোপুরি বিশ্বাস আছে যে তারা সেই কাজটা করতে পারবে, এই কারণে তারা কিন্তু একজন সফল মানুষ হয়ে দেখিয়েছে। শেষ পয়েন্ট হলো ধৈর্য। ফাইনালি যে জিনিসটা সফল মানুষদের থাকে সেটা হলো ধৈর্য। তারা ব্যর্থতায় থেমে থাকে না, ধৈর্য ধরে বারবার চেষ্টা করে, তাই তারা শেষ পর্যন্ত সফল হয়। তো সফল মানুষ হতে গেলে এই কটা গুণ অবশ্যই থাকা দরকার। তো ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওটাকে একটা লাইক করে প্রচুর প্রচুর শেয়ার করো, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে দেখো। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ।